আমরা বাংলাদেশে এসেছি বাংলাদেশ যাই দেখে আসি কেমন খুব এক্সাইটেড আমরা বাংলাদেশের দেখে ডেকে এসে সমস্ত আবার একটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লিভিং উইথ বিটা সুইট গিয়ার এই যে বাসটা দেখছেন গ্রিন লাইন এটা করে আমরা বনগাঁ অব্দি আসলাম তো বনগায় এসে আমরা বর্ডার ক্রস করলাম তো আমরা একটা গ্রুপের সাহায্যে পঞ্চাশ জন এসেছি মানে পঁচিশ জন কাপিল আর কি তো কাপল পঁচিশ জন কাপল মানে আমরা টোটাল পঞ্চাশ জন এসেছি আর গ্রুপের একটা গ্রুপের সাহায্যেই এসেছি আর এই যে এখানে বনগাঁ অবধি আসলাম এরপরে আমরা বর্ডারটা ক্রস করবো বর্ডার ক্রস করলেই যশোর তো আমরা দশ এগারো দিনের ট্যুরে এসেছি আর বর্ডারটা ক্রস করলেই যশোর ইডিয়াতে আমরা যাই বলে একটা ট্যুর অপারেটর আছে তার সঙ্গেই আমরা যোগাযোগ করে তাদের সেখানেই আমরা টাকা ফাঁকা পে করে আমরা আসছি আর ওরা আমাদের গ্রিন লাইন বাসটা করে বনগায়ে নামিয়ে দিল এবং একজনই শুধু এসেছে ওই চলযাই থেকে একজন আমাদের সঙ্গে গাইড হিসেবে এসেছে কিন্তু অ্যাকচুয়ালি এটা হ্যান্ড করে দিয়েছে বাংলাদেশের এই ট্যুর অপারেটরকে আর কি বাংলাদেশ সেখানে আমরা মানে তারাই আমাদের সব দেখাবে আর লাঞ্চ টাইম হয়ে গেছে এবার আমরা প্রথমেই লাঞ্চ করতে যাব যশোরে একটা হোটেলে লেকের পাশে দারুণ ভিউ সেখানে কই দিয়ে কই মাছের জল দিয়ে আমাদের ভাত খাওয়াবে তো যশোরের কই নাকি খুব মানে ফেমাস তো এখানে আমরা কই মাছের ঝোল দিয়ে ভাত খেলাম আর তাছাড়া ডাল ছিল বেগুন ভাজা আর সবজি ছিল আর দই ছিল দইটা খুব টেস্টি ছিল তো আমি এই ব্লগটায় শুধু কোথায় কি খেয়েছি সেটাই শুধু দেখাবো আর বাংলাদেশে এমনি ঘোড়ার যে ভিডিও সেগুলো সেটা আমার আলাদা ব্লগে দেখতে পেয়ে যাবেন কোথায় কোথায় গেছি তো লাঞ্চ ঠাঞ্চ করে আমরা গাড়িতে করে যেতে যেতে অন দা ওয়ে কয়েকটা সাইট সিং করলাম তারপরে আমরা সন্ধেবেলা হোটেল হাসানে এসে পৌঁছলাম সেখানে ডিনার খাচ্ছি ডিনারে আমি নিয়েছি রুটি বেগুন ভাজা ডাল ডিমের ঝোল আর আমার হাজব্যান্ড নিয়েছে চিকেন মানে ইনস্টেড অফ এগ ও চিকেন নিয়েছে আর রুটিগুলো এত সুন্দর মানে এত নরম রুটি আর সাদা সাদা রুটি কিন্তু অ্যাকচুয়ালি বলছে ওটা আটার ময়দান নয় কিন্তু ধপধপে সাদা আর ভীষণ সফট রুটিগুলো ভীষণ ভালো আর মানে রুটিগুলো খুব টেস্টিও ছিল তো বলছে ওদের এই আটাটা নাকি সাদা মানে কালার হোয়াইট কালারের আর ওরা খুব গরম ফুটন্ত জল দিয়ে আটাটা মাখে যার জন্য রুটিগুলো ভীষণ সফট হয় মানে এত সফট রুটি কিন্তু আমি ইন্ডিয়াতে খাইনি কোথাও তো বন্ধুরা আমি কিন্তু আমার রাইট হ্যান্ড দিয়েই খাচ্ছি এটা যেহেতু সেলফি ভিডিও করেছি সেলফি ভিডিও করলে এটা ওই মিরারে যেই ইমেজটা আসে সেরকম ইমেজটা চলে এসছে মানে রাইট হ্যান্ডে খাচ্ছি দেখাচ্ছে আর কি লেফট হ্যান্ডে খাচ্ছি ডালটা বেশ ভালো হয়েছে তো ভালো খাবার বেশ টেস্ট আছে সবই টেস্ট ভালো ডাল ডিমের চুল সবজি

তো আমার হাজব্যান্ড চিকেন নিয়েছে আর আমি ডিম নিয়েছি আর ডিম ওরা দুটো করে দিচ্ছে আর রুটিটা খুবই সুন্দর নরম তো আমরা একটা রাত্রিই থাকবো এখানে কাল আবার সকালেই আমরা এখান থেকে বেরিয়ে যাব হোটেল হাসানেই আছি সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো ব্রেকফাস্টে আমি আমার প্লেটে এই নিলাম রুটি নিয়েছি নরম নরম রুটি পরোটা শেষ হয়ে গেছে ও আসছে ঠিক আছে খিচুড়ি ডাল সবজি সুজি সুজি মিষ্টি এটা আবার অন দা ওয়ে কোনো হোটেলে লাঞ্চ খেয়েছিলাম মানে অন দা ওয়েই আমরা বেশিরভাগ লাঞ্চটা অন দা ওয়ে খেয়েছি আর যে যে হোটেলে স্টে করেছি সেই হোটেলে সকালের ব্রেকফাস্টটা খেয়েছি আর রাত্রের ডিনারটা খেয়েছি আর লাঞ্চটা বেশিরভাগ আমরা বাইরে সব সাইট সিং করতে করতে অন্য কোনো হোটেলে লাঞ্চ খেয়েছি তো এইটা এইটা আবার মনে হচ্ছে আমরা যেই হোটেলে স্টে করেছিলাম সেখানেই লাঞ্চ খেয়েছি কারণ আমাদের লোকেরাই আছে যারা পরিবেশন করছে তো এটা আমাদের যেই হোটেলে স্টে করেছি সেখানেই লাঞ্চ খেয়েছি লাঞ্চে সবসময়ই হয় ফিশ নয় চিকেন সার্ভ করেছে এটা ঢাকার কোনো রেস্টুরেন্ট কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোটেলটার নাম রেস্টুরেন্টটার নাম একটা জিনিস দেখলাম বাংলাদেশে যে কোনো রেস্টুরেন্টে আমরা খেয়েছি খাবারের সঙ্গে প্যাকড ওয়াটার আমাদের ফ্রি দিয়েছে জলের দাম নেয়নি কিন্তু প্যাকড ওয়াটার সব জায়গায় আমাদের ফ্রি দিয়েছে মাছটা কি মাছ বড় বড় মাছ মিষ্টি লাঞ্চে মাছের পিসগুলো খুব বড় বড় পিস দিত মানে মনে হতো খেয়ে শেষ করতে পারতাম না এত বড় বড় পিস দিত আমি একটু মাছটা মানে বাড়িতে এমনি কমই খাই তো রেস্টুরেন্টে আমার কাছে বিশাল আমরা দশ দিনের ট্যুর করেছি বাংলাদেশে তো দশ দিন ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় লাঞ্চ করেছি এই হোটেলটার নাম হলো স্টার হোটেল তো এই হোটেলটার ডেকোরেশনটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো ডেকোরেশনও খুব সুন্দর আর এখানে খাবারটাও একটু ইউনিক এই হোটেলে তিন রকম প্লেট দিয়েছে একটা হলো মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানির মধ্যে মাটন আর ডিম সেদ্ধ একটা কাবাব দিয়েছে আরেকটা প্লেটে দিয়েছে ফ্রাইড রাইস চিলি চিকেন আর আবার যারা এসব খাবে না তাদের প্লেন ভাত ডাল সবজি আর মাছ দিয়েছে মাছ মানে এদের তো এক পিস করে মাছ অনেক বেশ বড় বড় পিস মাছ দেয় তো আমি প্লেন রাইস মাছ নিলাম কারণ আমি চিকেন বা মাটন কিছুই খাই না তো এমনি মোটামুটি খাওয়ার ভালোই ছিল তো বাংলাদেশে বেশিরভাগ সব হোটেলে লাঞ্চ দেয় ডাল ডালের সঙ্গে ওরা একটা সবজি করে যেটা একটা ঘ্যাটের মতন লাগে আর কি আর বেগুন ভাজা বেগুন ভাজাটা ওরা খুব খায় তো সেই আমি বেগুন ভাজাটা খুব উপভোগ করেছি কারণ আমি বেগুন ভাজা খেতে ভালোবাসি আর বড় বড় পিস মাছ এটা তো দেয়ই আর ওরা রোজ ডিফারেন্ট ডিফারেন্ট মাছ খাইয়েছে কোনো দিন ইলিশ মাছ কোনো দিন রুই মাছ কোনো দিন কাতলা মাছ কোনো দিন চিংড়ি মাছ ডিফারেন্ট ডিফারেন্ট মাছ খাইয়েছে কখনও মাটন খাইয়েছে কখনো চিকেন খাইয়েছে সবই খাইয়েছে তো আমরা ভালোই ওখানে ঘুরেছি ফিরেছি খেয়েছি হোটেলে ব্রেকফাস্ট করেছি তারপরে লাঞ্চ করেছি ডিনার করেছি ব্রেকফাস্টে নানা রকম আইটেম পেয়েছি বাড়িতে তো এগুলো হয় না ওখানে হোটেলে হাজার রকম আইটেম চুজ করে খেতে পারতাম কারণ অনেক আইটেম থাকতো ব্রেড থাকতো ব্রেড বাটার জ্যাম পরোটা রুটি ফ্রাইড রাইস তারপরে খিচুড়ি সকালে ওরা ভাত খিচুড়ি এগুলো বাংলাদেশের লোকেরা খুব খায় তো আমাদের ছিল সব কিছুই ছিল আমরা যেটা পছন্দ করি সেটাই নিয়ে নিয়েছি চাউমিন ছিল নুডলস ছিল পাস্তা ছিল সেমিয়ার পায়েস ছিল সব কিছুই ছিল তো আমরা ফিরলামও সেই যশোর দিয়ে তো যশোরের যেই হোটেলে আমরা লাঞ্চ খেয়েছিলাম কই মাছের ঝোল দিয়ে ভাত সেটা আবার ফেরার সময় আবার খেলাম ওখানে কই মাছের ঝোল আর ভাত তো আপনাদের আমার ভিডিও কেমন লাগলো জানাবেন কয়েকদিন আমরা খুব আনন্দে ঘুরলাম ফিরলাম খাওয়া দাওয়া করলাম আরামে বসে বসে নানা রকম আইটেম তো আপনাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ টাটা